হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবটা অলরেডি প্রায় 8টার মতো 8টা 7টার মতো এক্সপেরিমেন্ট আপাতত হয়ে গেছে। তো তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আপনাদের এই ক্লাসগুলো আসলে জুমে নেওয়া যায়, বাট জুমে নিলে একটা প্রবলেম হচ্ছে কি যে জুমে হচ্ছে দেখা যায় আপনাদের সর্বোচ্চ 30 মিনিটের উইন্ডো পাওয়া যায়, এবং অনেকেই জয়েন করতে করতে 15-20 মিনিট আপনার চলে যায় আর কি। তো যার জন্য অনেকে জয়েন করতে পারে না, অনেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, অনেকের অনেক প্রবলেম হয়, নেট প্রবলেম হয়, অনেকে নেট বেশি যায়, জুমে একটু বেশি নেট যায়, আধা ঘন্টার ভিডিওতে বলতে গেলে প্রায় 1 GB মতো নেট যায়। তো এই জন্য আর কি এটা চিন্তা করেছি যে ইউটিউবে ভিডিওটা করি, ইউটিউবে দেওয়ার পরে আপনারা সেখানে দেখবেন, দেখার পরে কোনো প্রশ্ন থাকবে আমাকে জানাবেন, আমি অ্যান্সার দেওয়া ট্রাই করবো। আর এটা ফেসবুকে দেওয়া থাকবে সবার জন্য যেটা ইফেক্টিভ হয়, এই জন্য আর কি এটা করা হয়েছে। যাই হোক, এখন ল্যাবে আসি। তো আজকে যেটা করা হবে সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ সফেনিং পয়েন্ট অফ বিটুমিন, অর্থাৎ বিটুমিনের সফেনিং পয়েন্টটা আমার ডিটারমাইন করতে হবে। তো সবার আগে বলে দিই যে সফেনিং পয়েন্টটা কি। সফেনিং পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা পয়েন্ট যে পয়েন্টে হচ্ছে আমার বিটুমিনটা এক কথায় নরম হয়ে যাবে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে রোডে অনেক সময় অনেক রোদ হলে দেখবেন যে বিটুমিনটা একটু নরম হয়ে যায়, তাই না, নরম একটু সফট হয়ে যায়। তো সফেনিং পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্ট হচ্ছে বিটুমিনটা একটু লিকুইডে হবে, এবং ওই অবস্থায় বিটুমিনটা আর কি ইউজ করা যাবে না এক কথা বলতে গেলে। এটাকে আমার সফেনিং পয়েন্ট বলা হয়। এখানে কথাগুলো দেয়া আছে, আপনারা পড়ে নেবেন যে এই টেস্টটা আসলে কী করা হয়। এই টেস্টটা 1 নম্বর করা হয়েছে আমার বিটুমিনের নর্মাল কনসিস্টেন্সি, অর্থাৎ নর্মাল কনসিস্টেন্সি আমরা বলতে বুঝি একটা পারফেক্ট কন্ডিশন অফ উইটনেস বা একটা লিকুইড অবস্থা আর কি এক কথায়। যে বলছে দ্য সফেনিং পয়েন্ট ইজ নট এ মেল্টিং পয়েন্ট, যে সফেনিং পয়েন্ট অ্যাকচুয়ালি আসলে কোনো মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক না, এটা জাস্ট এমন একটা অবস্থা যেটা হচ্ছে আমার গ্রাজুয়ালি সেমি সলিড থেকে লিকুইড অবস্থায় চলে যায় আর কি। তো এটা মেনলি আমার বের করা হয় যে এটা আমার বিটুমিনটা আমার টেম্পারেচারের সাথে কতটা সম্পর্কিত বা কতটা সাসেপ্ট সেটা আর কি। এখানে সংজ্ঞা দেওয়া আছে, সফেনিং পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ এ সাবস্টেন্স অ্যাটেইনস এ পার্টিকুলার ডিগ্রি অফ সফেনিং আন্ডার স্পেসিফিক কন্ডিশন অফ টেস্ট। আর সফেনিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে হচ্ছে আমার বিটুমিনটা হচ্ছে একটা সফেনিং বা একটা নরম হওয়ার একটা অবস্থায় চলে যাবে একটা কন্ডিশন আর কি। তো এই সফেনিং পয়েন্ট আমার কী কী অ্যাপারেটাস লাগতেছে, তো অ্যাপারেটাসের মধ্যে আমার কাছে রিং, এ ব্রাস রিং যার হচ্ছে আমার ইনসাইড ডায়ামিটার 5x8 ইঞ্চি, ডেপথ 1x4 ইঞ্চি, থিকনেস হচ্ছে 3x32 ইঞ্চি, একটা বল লাগবে, একটা কন্টেইনার লাগবে, থার্মোমিটার লাগবে আর কি। তো এই এস্টিম ল অনুযায়ী সফেনিং পয়েন্টে থার্মোমিটারটা রেঞ্জ হতে হবে 2°থেকে 8°সেন্টিগ্রেড, ঠিক আছে। তো এই যে এখানে আমার ছবি দেওয়া আছে, এই যে এখানে এই যে এইগুলো হচ্ছে আমার ব্রাস রিং, এই যে এটা এটা এগুলো হচ্ছে আমার ব্রাস রিং, এটা হচ্ছে আমার বল, রিং বল, আর এটা হচ্ছে আমার কন্টেইনার, আর এই যে এখানে এটা হচ্ছে আমার লুড সেট আপ আর কি, ঠিক আছে। তো এখানে আমার কী কী ম্যাটেরিয়াল লাগবে, বাথ লিকুইড বলতে আমার বলতে গেলে এটা আমি যে ধুবো এগুলো যে আমি ক্লোরিন দিয়ে ধুবো এই সেরকম আর কি। তারপর ফ্রেশলি বয়েলড আমার ডিস্টিলড ওয়াটার লাগবে, ইউএসপি গ্লিসারিন অথবা ইথাইল গ্লিসারল উইথ বয়েলিং পয়েন্ট বিটুইন 195°থেকে 197°সেন্টিগ্রেড, এই দুইটা এই কয়েকটা লিকুইড আমার লাগবে। আর স্ট্যান্ডার্ড হচ্ছে এস2 ডিজিগনেশন, ঠিক আছে। তো এটা আমি বর্ণনাটা একটু বলি, সেটা হচ্ছে ভিডিও আছে, ভিডিও দেখাবো, এখানে বর্ণনাটা একটু বলি টেস্টটা কীভাবে করা হয়। আমার এই যে এখানে দুটা প্রথমে আমি যেটা করবো স্যাম্পলটাকে আমি বিটুমিনটাকে ভালো করে ফুটাবো, একটু ফুটিয়ে বিটুমিনের ভিতরে আমার যদি কোনো বাবল টাবল থাকে সেটা দূর করবো, অথবা কোনো ইম্পিউরিটিস থাকলে সেটা দূর করবো। করার পর তারপর আমি যেটা করবো যে আমার এই যে এখানে যে দুটো লিকুইড বলছি ইউএসপি গ্লিসারিন এবং ইউএসপি অথবা ইথাইল গ্লিসারল,
এই দুটো লিকুইড আমি মিক্সড করে আমি হচ্ছে কি করব, এই যে রিংগুলো আছে রিংয়ের নিচে নিচের তলায় হচ্ছে আমি এটা বসাবো, বসানোর পর আমি শুকাবো। শুকানোর পরে এরপর আমার যে বিটুমিনগুলো আছে সেই বিটুমিনগুলো আমি কি করব, বিটুমিনের যে লিকুইড যে বিটুমিন আছে সেই লিকুইড বিটুমিনটা আমি এই রিংয়ের উপর দিয়ে আমি ঢালবো। এবং নিচে যে আমার যে সলিউশনটা দেওয়া ছিল আগের যে দুটো লিকুইড, দুটো লিকুইড হচ্ছে আমার একটা এই বিটুমিন দুটাকে আটকায় রাখবে আর কি এক কথায় নিচে। তো এরপর কিছুক্ষণ শুকানোর পরে আমি কি করব, এই এই অংশে এই যে এই অংশটাতে আমি এই দুই জায়গায় আমি এই দুটো রিং বসাবো। বসানোর পর আমি যে বল দুটা হচ্ছে আমি বিটুমিনের উপরে দিয়ে দেবো এখানে এবং এখানে। দেওয়ার পরে আমি এখানে একটা থার্মোমিটার বসাবো, বসানোর পর আমি ওয়াটারের ভিতরে রাখবো, পুরোটা আমি ওয়াটারের ভিতরে রাখে তারপর পুরো পানিটাকে আমি গরম করব। পুরো পানিটাকে যখন গরম করা হবে তো অবশ্যই আমার বিটুমিনের টেম্পারেচারটা বৃদ্ধি পাবে। তো বিটুমিনের টেম্পারেচারটা যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে আমার কী হবে, বলগুলো হচ্ছে আমার নিচে নামবে। তো নিচে নামলে কী হবে, যে আমার হচ্ছে বলগুলো যে টেম্পারেচারে আমার হচ্ছে এই সারফেস ছুবে সেটা হচ্ছে আমার বিটুমিনের সফেনিং পয়েন্ট। আর আরেকটা কথা হচ্ছে যে আমার এখানে যেটা করা হবে সেটা হচ্ছে আমার এই টেম্পারেচারটা আমি যখন বাড়াবো 5 মিনিট পার মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিটে আমি ইনক্রিজ করবো আর কি, ঠিক আছে। এটা আমি বললাম, এটা অনেকে তো বুঝতে পারিনি, ভিডিওতে দেখাবো তখন ভালোভাবে বুঝতে পারবেন। এখানে এই কথাগুলোই ভালোভাবে লেখা আছে আর কি, প্রিকশন। তো রেজাল্ট শিটে আমি যেটা দেখতেছি যে এখানে হচ্ছে আমার এই যে ভিটামিন প্রথম বলটা আমার দেখা গেলো যে আচ্ছা, এটা আমি তাহলে ভিডিওতে দেখি, তাহলে এখন আমি ভিডিওতে আসি। এটা হচ্ছে আমার মেটাল ফ্রেম যেটা কথা বললাম, এই গর্তটা হচ্ছে আমার থার্মোমিটারের জন্য। Millimeters. The cylindrical ring is a tapered one. So it is a cylindrical ring. Yes. And the diameter at top is 17.5 mm, and its height is 6.4 mm. So it is the depth we dekhane bole dise. Eta amar deya thakbe somoshya nei. The centering guide has 3 pins. এটাকে বলা হয় centering guide, ঠিক আছে? Such that they form an imaginary circle of diameter slightly larger than 7.5 mm to enable movement of the steel ball. তো ওটা হচ্ছে আমার নর্মালি হচ্ছে ওর ভিতর দিয়ে যেন স্টিল বলটা মুভমেন্ট করে সেজন্য আর কি এরকম একটা সিস্টেম রাখা হয়েছে। The steel ball has diameter 7.5 mm. এটা হচ্ছে আমার স্টিল বল. And its weight is 3.5 gram. So we shall require 2 each of steel ball, centering guide and the ring. The centering guide and ring fit each other and can এটা হচ্ছে আমার সেন্ট্রিং গাইডের ভিতরে আমার রিংটা ফিট করা আছে। প্লেসড অন দি মেটাল ফ্রেম। এই যে সবাই দেখি, এই যে নিচের এটা হচ্ছে আমার রিং, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার সেন্ট্রিং গাইড।
তো এর মধ্যে হচ্ছে আমার এই রিংটা ফিট করা হয়েছে যেন রিংটা আমার স্লাইড না করে। In addition, we will require a heat-resistant beaker of capacity 600 ml. A thermometer of energy regulator আর এটা হচ্ছে আমার হিট দেওয়ার জন্য এটা একটা মেশিন আর কি। তো আমরা বিভিন্নভাবে হিট দিতে পারি, আমরা দেখা গেল যে এইটা দিয়ে রেগুলার রেগুলেটর দিয়ে হিট দিতে পারি, সমস্যা নেই। তো আমার স্যাম্পল প্রিপারেশন টু বিগিন উইথ, এই যে বিটুমিনটাকে আমি প্রথমে এরকম গরম করব। গরম করব কেন? কারণ এর ভিতরে কোনো ইম্পিউরিটিস বা কোনো যদি বাবল থাকে সেটা আমি দূর করার জন্য। বিটুমিন ইজ হিটেড টু এ টেম্পারেচার বিটুইন 75 আমি এভাবে মিক্সড করব। Apply the mixture on the surface. This is done to avoid sticking. So, এই দুটা মিক্সচার হচ্ছে আমি যে গ্লাস প্লেটে এই সারফেসে আমি অফ বিটুমিন টু দি প্লেট রাখার পর এই সারফেসটাতে রাখার পর আমি যে রিং দুটো হচ্ছে এই সারফেস মানে এই যে মিক্সচার করলাম মিক্সচারের উপরে বিটুমিন দুটো এই রিং দুটো আমি রাখবো। এটা রাখার কারণ হচ্ছে কারণ আমি এই যে বিটুমিনটা যে ঢালবো বিটুমিনটা তো আমার তরল, তো আমি যে সারফেসে ঢালি সেটা যেন লেগে না যায় সেজন্য আমার হচ্ছে এটা করা হয়। ঠিক আছে, এই যে তরল বিটুমিনটা আমি এইরকম প্লেটে নিব। When the bitumen has acquired desired consistency, pour the molten bitumen carefully in the ring. তারপর হচ্ছে আমি কি করব, এই যে এইভাবে আমি কেয়ারফুলি হচ্ছে আমি বিটুমিন দুটো রিং এর উপরে আমি ঢালব। Allow it to cool for 30 minutes. তারপর প্রায় 30 মিনিট প্রায় 30 মিনিটের মতো আমি এটা ঠান্ডা করব মানে রেখে দেব। If required, the excess bitumen can be removed using a hot sharp edged knife. Now we shall test the specimen such prepared. Put distilled water in the beaker. The distilled water is at a temperature of 5 degrees centigrade. Distilled by গরম পানি ঢালবো আর কি। And the beaker is filled to such a level that the surface is about 50 mm above the level of specimen. So, আমি এখানে আরেকটা কথা বলি, that the surface is about 50 mm up. তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমার এই পানিটা আমি এমনভাবে ফিল করব যেন যে এই সারফেসটা থেকে এটা হচ্ছে আমার 15-25 মিলিমিটার level of specimen. Now assemble the ring and ball guide. তারপর হচ্ছে এই রিংটা হচ্ছে আমি যে বলে ইয়ের ভিতরে আমি দিয়ে দেব। And place it on the metallic frame.
তারপর হচ্ছে আমি এটা এই যে মেটালিক যে ফ্রেম আছে মেটালিক ফ্রেমে এভাবে প্লেস করব, ঠিক আছে? Place the frame in mortar and leave for 15 minutes. The water রাখার পর প্রায় 15 মিনিট আমি আবার অপেক্ষা করব। Now after 15 minutes, we take the steel balls which have been previously cooled at a temperature of 5 degrees centigrade বসাবো। On the top of the ball guide. তে যে বলগুলো আমি যে টপে এভাবে বসাই দিব। Now place the assembly on the heating plate. তারপর হচ্ছে এটা এই যে এখানে বসাবো, এই যে নিচে চা হিট হবে। Fix the stirrer. Switch on the hot plate and insert the thermometer. The heating should তো যেখানে হিট দেওয়া হচ্ছে হিটটা আমার এমনভাবে দেওয়া হয় যেন প্রতি মিনিটে 5 degrees centigrade করে টেম্পারেচার হিট হয়। We've done such a way that rate of increase of temperature is 5 liter. Rise it. Start. तो ये जो एक हम देखें temperature बढ़ते बढ़ते एक तो समय ऐसे एक निश्चित टाइम पर ये जो हमारे बॉल गुलो चे हुए नीचे नाम देखते हैं ना। Note down the temperature when the ball along with the bitumen just touches the bottom surface of the plate. তো যে বলটা যখন আমার বিটুমিনের যে সারফেসটাতে যখন ইয়ে করছে টাচ করছে তখনই আমার সেই টেম্পারেচারটা আমি থার্মোমিটার থেকে নিয়ে নিব। এটা হচ্ছে এইভাবে হচ্ছে আমি টেস্টটা করব, ঠিক আছে? তো এবার আসি হচ্ছে ক্যালকুলেশনে। তো আমরা যেটা দেখলাম যে আমাদের বিটুমিনের যে বলগুলো আছে বলগুলো যখন টাচ করছে তো এখানে হচ্ছে আমার ইনিশিয়াল ওয়াটার টেম্পারেচার প্রথমে আমার হচ্ছে প্রথম অবস্থায় আমার ওয়াটার টেম্পারেচারটা ছিল 23 degrees centigrade বা 23 degrees centigrade। তো এই বল দুটো হচ্ছে আমার কত সময় পরে আমার সারফেস টাচ করে, প্রথম বলটা হচ্ছে আমার 5 মিনিট 58 সেকেন্ড পরে সারফেস টাচ করে এবং সেকেন্ড বলটা হচ্ছে আমার 6 মিনিট 10 সেকেন্ড পরে সারফেসটা টাচ করে এই নিচে আর কি। তো প্রথম বলটা কত ডিগ্রি সেন্টিগ্রেড আমি এই যে থার্মোমিটার থেকে নিছি, তো প্রথম বলটা হচ্ছে আমার 47 ডিগ্রি সেন্টিগ্রেড আর দ্বিতীয় বলটা হচ্ছে আমার 49 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার হচ্ছে পজ করে মানে সারফেস টাচ করে। দুইটা বলতো দুই সময়ে টাচ করে, একসাথে কিন্তু টাচ করে না, ভিডিওটা আমরা দেখতে পারি। যাক সফেনিং পয়েন্ট ফর বিটুমিনাস ম্যাটেরিয়াল, তাহলে কী হবে এই দুইটা আমি যোগ করে অ্যাভারেজ করে 48 ডিগ্রি সেন্টিগ্রেড আসে, ঠিক আছে? তো এখন আমার একটা চেক করতে হবে, সেই চেকটা কি যে আমার দেখতে হবে যে আমার অ্যাভারেজ টেম্পারেচারটা আমি বলছিলাম যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে 5 ডিগ্রি সেন্টিগ্রেডটা টেম্পারেচার আমার ইনক্রিজ হয়েছে কি না বলগুলোর জন্য সেটা আমার চেক করতে হবে। যদি না হয় তাহলে আমার নতুন করে কাজ করতে 5 ডিগ্রি অথবা 4 ডিগ্রি 5-4 এরকম আর কি কাছাকাছি। তো এটা টেস্ট করার জন্য এটা চেক করার জন্য কী করতে হবে যে প্রথম বলের জন্য আমার এই যে এখানে সূত্র আছে যে আমার 47 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ আমার যেই টেম্পারেচারে প্রথম বলটা আমার টাচ করছে সেটা মাইনাস হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচারে যে ওয়াটার ইনিশিয়াল টেম্পারেচার 23 ডিগ্রি সেন্টিগ্রেড এটা ভাগ হচ্ছে আমার টাইম যে 5 প্লাস যে 58 সেকেন্ডকে জাস্ট মিনিটে কনভার্ট করছে।
তো এটা ভাগ এটা তাহলে কত 4.02 সেন্টিগ্রেড পার মিনিট, সেকেন্ড বলের জন্য সেম সূত্র এত, তো দুটো অ্যাভারেজ করে 4.119 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এটা এবার ঠিক আছে। তাহলে আমার কিছু সভেনিং পয়েন্ট অফ বিটুমিনাস মেটেরিয়াল বেরোছে আমার 48 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তেমন কথা হলে বিটুমিনটা আমি আসলে ইউজ করতে পারবো কি না, তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমার এখানে আমার বড় একটা ডিসকাশন দেওয়া আছে। এখানে ডিসকাশনে যেটা বলা আছে যে আমার হচ্ছে এখানে বিটুমিনটা আমি যে টেস্ট করছি টেস্টটা আসলে ঠিকভাবে করা হয়েছে কিনা, তো এই টেস্টটা আমার একটা কথা আছে যে আমার এখানে যেটা বলা আছে যে সফেনিং পয়েন্ট শুড বি হায়ার দ্যান দ্য হটেস্ট ডে টেম্পারেচার, অর্থাৎ কোনো একটা জায়গায় সবচেয়ে হাইস্ট যে টেম্পারেচার হয় ধরলাম যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, সৌদি আরবের মতো কান্ট্রির কথা যদি বলি, তো এই 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হতে হবে আমার বিটুমিন ম্যাটেরিয়ালের সফেনিং পয়েন্ট। তো এখানে আমার এই টেস্টটা করা হয়েছে এবং এখানে আমার বিটুমিনের সফেনিং পয়েন্ট আসছে কত 48 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বাংলাদেশে আমার নর্মালি মাঝে মধ্যে 48-49 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তার মানে এই অবস্থায় যদি আমি রাস্তায় বিটুমিনটা ইউজ করি তার মানে এটা আগেই নরম হয়ে যাবে, সো এটা আমার ইউজ করা যাবে না, এটা ডিসকাশনে লিখছে। তো এখানে আমার যেটা বলা হয়েছে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু বলা আছে যে সফেনিং পয়েন্ট অফ বিটুমিন লাইজ 35 থেকে 70, অর্থাৎ 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বিটুমিন সফেনিং পয়েন্টটা থাকে, ঠিক আছে। তারপর আরেকটা বলা আছে যে বিটুমিনটা আমার এই 35 এবং 45 মধ্যে যে বিটুমিনের সফেনিং পয়েন্ট আমার 35 ডিগ্রি, সেটা আমার টেম্পারেচারে বেশি সেন্সিটিভ, অর্থাৎ কম টেম্পারেচারে সেটা তাড়াতাড়ি গলবে বা গলনাঙ্ক হবে, এটাই বুঝাইছে। তো যাই হোক, এটাই আমার সফেনিং পয়েন্টের টেস্ট। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পার, আস করবেন, কোনো সমস্যা নেই, এটা এই পর্যন্তই থাক।